একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো নদিয়া জেলার নবদ্বীপে। জানা যায়, নবদ্বীপ পৌরসভার মণিপুর ঘাট রোড এলাকায় তিনকড়ি গোস্বামীজির রাধাবল্লভ মন্দিরের পূজারী বুধবার ভোরে মন্দির খুলতে এসে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে খবর দেন মন্দির কর্তৃপক্ষকে। খবর পেয়ে মন্দিরে এসে পৌঁছন তিনকড়ি গোস্বামীজির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিষ্ঠিত বিগ্রহের বহুমূল্য সোনা ও রূপোর গহনা সহ রাধাবল্লভজির হাতের রূপোর বাসি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নবদ্বীপ থানার পুলিশ। মন্দির কর্তৃপক্ষ নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটা আজকে ভোর 4:40 নাগাদ আমাদের রাধাবল্লভ মন্দিরে তিনি পূজারী, তিনি মন্দিরে নিত্য যেমন ভোরবেলা আরতি হয়, আরতি করতে ঢোকার মুখেই দেখছে যে দরজার তালা ভাঙা। আমাদের আজকে মন্দির দেখছেন পেছনে একটা গেট আছে, ওখান দিয়ে পূজারী ঢুকে ঠাকুরকে জাগায়। তো যখনই তালা ভাঙা আমাকে ডেকে পাঠানো হয়, আমি আসি। আসার পর ব্যাপারটা দেখলাম, তারপরে সবাইকে বলা হয় এবং ও ভিতরে ঢুকে সমস্ত দেখে যে রাধাবল্লভের বা রাধারানী যে বিগ্রহ দেখছেন, মহাপ্রভুর গলায় সুন্দর দামি দামি হার এবং সেই সমস্ত হার সোনার যত অলঙ্কারী, গত 25 ফেব্রুয়ারি ও বা তিনকড়ি গোস্বামীর যে তীরভাবতিথি উৎসব হয়েছে সেই উপলক্ষে অনেক সোনার অলঙ্কার আদি নিয়ে আসা হয়েছে। তো সমস্ত অলঙ্কার এবং যত সমস্ত রূপোর অলঙ্কার এবং রূপোর অলঙ্কার তার মধ্যে সোনার জলে চুবানো বিভিন্ন হার এবং দামি রূপোর বাঁশি, এই যে বাঁশি দেখা যাচ্ছে এটা কিন্তু রূপোর বাঁশি, অরিজিনাল নয়। কিন্তু অরিজিনাল যে রূপোর বাঁশি যেটা সবসময় রাধাবল্লভের হাতে থাকে সেই বাঁশি চুরি হয়ে যায়। এতদিন এত বড় হয়েছে আমরা, বা এই মন্দিরে কোনোদিন কোনো চুরি হয়নি, এই প্রথম চুরি হলো আমরা দেখলাম এবং সবাইকে জানানো হলো। পুলিশের তরফ থেকে ওই থানার এসআই নিয়ে এসেছেন, তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন এবং সিআইডিকেও জানানো হয়েছে, তারাও আশ্বাস দিয়েছেন এবং দেখা যাক ভগবান কী করেন এবং প্রশাসনকে জানানো হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন যে আমরা ব্যবস্থা নেব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।